হাই, দিস ইজ মৌমিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইন বিইং ইয়োরসেলফ। আজ আমি আপনাদের অ্যাসর্টেড ভেজিটেবল টিক্কা তন্দুর বানিয়ে দেখাবো। এর জন্য লাগছে জিঞ্জার গার্লিক পেস্ট, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, বিট লবণ, চাট মশালা, রোস্ট করা জিরে গুঁড়ো, কাসুরি মেথি, আমচুর পাউডার, লেবুর রস, গরম মশালা, ছাতু বা প্যাশন আর হাংকার, অ্যাসর্টেড কিছু ভেজিটেবল আর মিক্স করার জন্য সর্ষের তেল। এরপর একটা কন্টেনারের মধ্যে সব মশালাগুলোকে একসাথে মিক্স করে নেব। আপনাদের কাছে যদি হাংকার্ড না থাকে তাহলে কিছুক্ষণ নর্মাল দইটাকে একটু জল ঝরিয়ে নিলেই হাংকার্ডের মতো হয়ে যাবে। খুব সহজে ঘরে কিভাবে লঙ্কা দিয়ে দই পাকবেন আর হাংকার্ড বানাবেন এই রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, লিঙ্কটা আপনারা ইচ্ছে করলে চেক করে নিতে পারবেন। এরপর লেবুর রস আর হাংকার্ডটা আমরা অ্যাড করে দিলাম। কার্ডটা যতটা ঠিক হবে ঠিক মশালার কনসিস্টেন্সিটাও অতটাই ভালো হবে। একটা তাড়কা প্যানে কিছুটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে ফুটিয়ে নেওয়ার পর এই মিক্সচারের মধ্যে অল্প অল্প করে অ্যাড করে নিলাম। এই জন্য মিক্সচারটা কোনো প্লাস্টিকের কন্টেনারে করা যাবে না। সব থেকে ভালো হয় যদি কড়াইয়ে সর্ষের তেলটা গরম করার পর সব মিক্সচারগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেন। ভালো করে মিক্স করার পর এতে অ্যাড করে দেবো কুচি করে রাখা ধনে পাতা আর পুদিনা পাতা। এটা কমপ্লিটলি অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন অথবা বাদ দিতে পারেন। ফ্লেভারটা আরেকটু এনহ্যান্স করার জন্য আমি দুটো অ্যাড করলাম। এরপর মিক্সচারটাকে অ্যাসর্টেড কিছু ভেজিটেবল আর পনিরের মধ্যে খুব ভালো করে মিক্স করে মাসাজ করে নেব। মিক্স করে রেস্টে রেখে দেবো হাফ এন আওয়ারের জন্য। পনির আর পেঁয়াজ ছাড়া আমি সব ভেজিটেবলগুলোকে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি অলমোস্ট 10 মিনিটের জন্য। অ্যাসর্টেড ভেজিটেবলের জন্য আমি নিয়ে নিয়েছি লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম, মাশরুম, গাজর, পেঁয়াজ আর ভেজিটেবলগুলোর সাথে অ্যাড করে দিলাম পনির। এই মশালা মিক্সচারটা কিন্তু সব ভেজিটেবল আর পনিরের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আপনার পছন্দ মতো কোনো ভেজিটেবলও আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। গাইস, এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করবেন আরও নতুন কিছু জানার জন্য। ভিডিওটা ভালো না লাগলে আপনি ডিসলাইকও দিতে পারেন, আমি চেষ্টা করব ইম্প্রুভ করার। ভালো করে মিক্স করে আধা ঘন্টা রেখে দেওয়ার পর ফিরে আসছি ম্যারিনেশনের পর। একটা ছোট কন্টেনারে কিছু কাঁচা আলু আর গাজর স্লাইস করে একটু তেল মাখিয়ে নিয়েছি, যেটা স্কিউয়ারের একদম প্রথমে আর শেষে আমি দেব অ্যাড করার জন্য। এরপর আমি একটা উডেন স্কিউয়ারের মধ্যে একটা একটা করে ভেজিটেবল অ্যাড করতে থাকলাম। আর হ্যাঁ, মিক্সিংয়ের সময় আপনারা কিন্তু একবার মিক্সচারের নুন আর ঝালটা টেস্ট করে চেক করে নেবেন। স্কিউয়ারের মধ্যে ভেজিটেবল আর পনিরটা অ্যাড করে ফেললে তখন কিন্তু নুন বা মশালা অ্যাড করাটা একটু টাফ হয়ে যাবে। আমি আজকে হোমমেড বাটার ইউজ করেছি, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে ওটাও চেক করে নিতে পারবেন। এভাবে অ্যাড করতে করতে আমি অলমোস্ট 18 থেকে 20টা স্টিক বানিয়ে ফেললাম। এরপর আমি একটা গ্রিল প্যানের ভিতরে অল্প বাটার গ্রিজ করে নিলাম। ইনকেস আপনার কাছে গ্রিল প্যান না থাকলে স্যান্ডউইচ মেকারও ইউজ করতে পারেন, মানে স্টিকগুলো স্যান্ডউইচ মেকারের ওপর রেখে গ্রিল করে নিতে পারেন। কয়েকটা স্টিক আমি আপনাকে গ্রিল করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি আমি। ফ্রাইং প্যানের হিটটা আমি লোতেই রাখবো, খুব স্লোলি অল সাইড টার্ন করে আমরা ভেজে নেব। আপনি অ্যাসর্টেড ভেজিটেবলের জায়গায় চিকেন, ফিশ, প্রন দিয়েও সেমভাবে ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটাতে আমরা ওটিজি ইউজ করলাম না অনলি একটা কারণেই, কারণ ওটিজিতে পনির কিন্তু খুব হার্ড হয়ে যায়, এই সফটনেসটা কিন্তু থাকবে না। আমি পনিরের একটা ছোট টিপস দিচ্ছি, যেমন রান্না করার সময় অনেকে পনির ভাজার পর দেখেন পনিরটা অনেকটা হার্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা পনিরটা ভাজার পর যদি ঈষদুষ্ণ গরম জলে একটু নুন মিলিয়ে যদি কিছুক্ষণ ভাজা পনিরগুলো রেখে দেন তাহলে রান্নাতে আর পনিরগুলো হার্ড লাগবে না বা চিউই লাগবে না, আর খেতেও লাগবে অনেক সফট। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে হাই হিটে সবগুলো স্টিক আমরা অল্প অল্প করে গ্রিল করে নেব, অলমোস্ট 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো। এই স্টিকগুলো একসাথে বানিয়ে গ্রিল প্যানে ভালো করে ফ্রাই করে রাখার পর 3-4 ঘন্টা আমরা রেখে দিতে পারি। সার্ভ করার ঠিক আগে
আমরা এই স্টিকগুলোকে আবার ফ্লেমের মধ্যে ভালো করে গ্রিল করে নিলেই চলবে। এর ফলে দেখবেন একটু বার্নড কালার আসছে, আর এতে এক্স্যাক্ট তন্দুর স্মেল আর ফ্লেভারটা চলে আসবে। একইভাবে সব স্টিকগুলো আমি বানিয়ে ফেললাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক বা ডিসলাইক বাটন দিয়ে অবশ্যই আমায় জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইম আরও বেটার করার। সব ভেজিটেবল আর পনিরগুলো স্কিউয়ারে লাগানোর পর দেখলাম কিছু মিক্সচার রয়ে গেছে, যার মধ্যে অল্প পরিমাণ ভেজিটেবল আর পনিরের টুকরো রয়েছে যেগুলো আর গ্রিলে ইউজ করা যাবে না। তখন আমরা একটা রুটি বানিয়ে ফেলে এর মধ্যে এই মিক্সচারটা দিয়ে একটা রোল বানিয়ে নিলাম। এটাও কিন্তু খেতে ভারী টেস্টি। ইচ্ছে করলে আপনারা এই মিক্সচারটা কোনো পুর হিসেবেও ইউজ করতে পারেন, আবার স্যালারির পাতার মধ্যে দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। আমার তো অ্যাসর্টেড ভেজিটেবল তন্দুর টিক্কা রেডি। আপনারও বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আপনাদের রেসিপিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সো টেক কেয়ার গাইস, থ্যাংক ইউ অ্যান্ড বাই।